আমরা অনেকদিন ধরেই একটা আইফোন খুঁজছিলাম যেটা খুব কম বাজেটের ভিতর হবে, প্লাস এটার ব্যাটারি হেলথ খুব ভালো হবে। সো তার জন্য আমরা গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। আর যমুনা ফিউচার পার্কে যাওয়ার সময় আপনাদের এই যে পার্কিংয়ে এখানে পার্ক করতে হয়, যেটার জন্য 60 টাকা দিতে হয়, আর প্লাস আপনার এখানে সিকিউরিটি অতটা ভালো না, কারণ এখান থেকে হেলমেট চুরি হয়ে যায়। যাই হোক, তো আমরা গিয়েছিলাম টপ গিয়ার নামের একটা দোকানে, যেটা যমুনা ফিউচার পার্কে, লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার 23C1। তো আমরা যে আইফোনটা নিয়েছিলাম ওটা ছিল আইফোন 11, যেটা প্রাইস পড়েছিল 47,000, আর এটার ব্যাটারি হেলথ ছিল 88%। এটা 6.1 ইঞ্চ ডিসপ্লে, আর তারপর হচ্ছে স্টোরেজ ছিল 128 জিবি, র্যাম 4 জিবি। আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু ব্যাটারি হেলথ ভালো পাচ্ছিলাম না। সো এখানে আমরা ব্যাটারি হেলথ পেয়েছিলাম 88%, তার জন্য আমরা এটা নিয়েছি। আমরা যে ফোনটা নিয়েছিলাম ওটার সাথে চার্জার ছিল না, সো আমাদের আলাদাভাবে চার্জার কিনতে হয়েছিল, যেটার প্রাইস পড়েছিল 2,500 টাকা। আর এখানে হচ্ছে আপনার এক মাসের রিফান্ডেবল একটা অপশান আছে, তো যদি কোনো প্রবলেম হয় ফোনে, লাইক বাসায় নিয়ে যদি আমাদের মনে হয় যে এক দুদিন ইউজ করার পর ফোনটা কোনো সমস্যা দেখা দিচ্ছে, আপনারা ইজিলি এসে শপে আপনাদের রিসিপ্ট দেখিয়ে ওটা রিফান্ড করে নিতে পারবেন বা রিপ্লেস করে নিতে পারবেন। যদি আপনাদের কোনো ফোন পছন্দ না হয় তারা পুরো টাকাটাই ব্যাক করে দিবে, এরকম একটা অপশান তারা দিয়েছে। আর দোকানে যে ওনার ছিল উনি অনেক ফ্রেন্ডলি ছিল। আমাদের ফোনে একটা সমস্যা ছিল, তো আমরা সেকেন্ড টাইম আবার গিয়েছিলাম, উনি খুব ভালোভাবে খুব হাসি মুখে উনি সর্ট আউট করে দিয়েছে ওটা। সো আপনারা দেখতে পারেন এখানে। Even the nights the dark.